সুপ্রিয় শ্রোতা বন্ধুরা বেঙ্গলি বুকশেলফের আজকের এই পর্বে আপনারা শুনবেন আলেকজান্ডার দুমাল লেখা দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির দ্বিতীয় পর্ব হিংস্র গলায় একটা গালাগাল দিল জুসাক প্রতিহিংসাপরায়ণ জন্তুর মতো বেরিয়ে পড়ল তার ঝকঝকে দাঁতগুলো দেখো দেখো কেমন করছে একটা আঙুল উঁচিয়ে বলল পর্থস আদেশ না মানলে জোর করে ধরে নিয়ে যাব তোমাদের বলল জুসাক অ্যাথোস বলল ওরা পাঁচজন আর আমরা তিনজন আমার মনে হয় ঘাবড়ানোর কিছুই নেই সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল অ্যাথোস পর্থোস আর আরামিস নিজের লোকদের নির্দেশ দেওয়ার জন্য হাত তুলল জুসাক ঠিক তখন তিন মাস্কিটিয়ারের দিকে এগিয়ে গেল দাঁড়তায়া আমরা তিনজন নই চারজন বলল ও তুমি আবার আমাদের একজন হলে কখন বলল পরথোস আমার গায়ে পোশাক নেই বটে জবাব দিল দারতায়া কিন্তু চেতনায় আছে অন্তর থেকে আমি একজন মাস্কেটিয়ার ওর দিকে হাত বাড়িয়ে দিল এথোস চমৎকার সাহসী ছেলে তুমি কি নাম তোমার দারতায়া বেশ তাহলে অ্যাথোস পরথোস আরামি সার ঝাঁপিয়ে পড় চিৎকার করে উঠল অ্যাথোস সঙ্গে সঙ্গে চারটে তলোয়ার ঝিঁকিয়ে উঠল সূর্যের আলোয় লাফ দিয়ে ঘোড়া থেকে নামল জুসাক তলোয়ার বের করল ইতিমধ্যে সঙ্গীরাও এসে পড়েছে তার পাশে মুহূর্তের ভেতর ইস্পাতের সাথে ইস্পাতের ঠোকাঠোকির শব্দে মুখর হয়ে উঠল জায়গাটা ঘন ঘন শ্বাসপ্রশ্বাসের আওয়াজ তীব্র আর্তনাদ আর হিংস্র হুঙ্কার হঠাৎ আরামিস আবিষ্কার করল দুই শত্রু একসাথে আক্রমণ করেছে তাকে মরিয়া হয়ে লড়তে লাগল সে এদিকে দাঁড়তায়া মুখোমুখি হয়েছে খোদ জুসাকের হিংস্র বাঘের মতো লড়ল সে বয়স্ক এবং অভিজ্ঞ লোকটাকে চারপাশ থেকে আক্রমণ করে ব্যতি ব্যস্ত রাখল সারাক্ষণ একবার এদিকে একবার ওদিকে লাফিয়ে শত্রুর চারপাশে একের পর এক পাক খেয়ে আঘাত করে চলল কিছুক্ষণের ভেতরেই ব্যর্থ প্রমাণিত হল জুসাকের সব কৌশল কারণ এমন একজনের সাথে লড়ছে শেষে যে তলোয়ার যুদ্ধের কোনো নিয়ম কানুনি হয় জানে না নয়তো মানে না ধৈর্যচ্যুতি ঘটল তার সবেমাত্র কৈশোর পেরোনো একটা ছেলে এমন নাকানি চোবানি খাওয়াবে তাকে নতুন উদ্যমে লড়াই শুরু করল সে ভুলও করতে শুরু করল সেই সাথে ক্রমেই মারাত্মক হয়ে উঠতে লাগল ভুলগুলো ইটি টানতে হয় ব্যাপারটার ভেবে একটু পেছনে সরে এলো জুসাক তারপর প্রচণ্ড এক লাফ দিয়ে তীব্র আঘাত আনল শত্রুর দিকে বিদ্যুৎ গতিতে একপাশে সরে গিয়ে আঘাতটা সামলালো দাঁড়তায়া ফলে তাল হারালো জুসাক হুমড়ি খেয়ে পড়তে পড়তে যখন সামলে নিচ্ছে সে সেই মুহূর্তে তার তলোয়ারের নিচ দিয়ে পিছলে এগিয়ে গেল দাঁড়তায়া জুসাকের শরীরে বিঁধিয়ে দিল নিজের তলোয়ারটা একটা মাত্র আর্তনাদ বেরোল জুসাকের গলা দিয়ে তারপর ঝুপ করে পড়ে গেল এক একতাল মাংসপিণ্ডের মতো ঘুরে দাঁড়ালো দাঁড় ছোট্ট যুদ্ধক্ষেত্রটার চারপাশে তাকালো উদ্বিগ্ন চোখে একজন রক্ষীকে হত্যা করেছে আরামিস দ্বিতীয় একজনের সাথে লড়ছে এখন সে তবে খুব একটা অসুবিধে যে নেই তা বোঝা যাচ্ছে স্পষ্ট প্রতিপক্ষের উরুতে একটা জখম তৈরি করতে পেরেছে পর্থস বিনিময়ে নিজের বাহুতে নিতে হয়েছে একটা আঘাত দুটো ক্ষতের একটাও মারাত্মক নয় বলে দুজনেই মরিয়া হয়ে লড়ছে এখনও দুজনই দৃঢ় প্রতিজ্ঞ যে করেই হোক শেষ করবে অন্যজনকে আহত এথোসও সমানে চালিয়ে যাচ্ছে তলোয়ার কিন্তু বোঝা যাচ্ছে বেশ কষ্ট হচ্ছে ওর হাত চলতে চাইছে না ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে দেখাচ্ছে লাফ দিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়তায়া কার্ডিনালের লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল এই যে পারলে আমার সাথে লাগো নইলে এক্ষুনি হত্যা করবো তোমাকে সাঁ করে ঘুরল লোকটা ওর দিকে সঙ্গে সঙ্গে হাঁপ ছেড়ে মাটিতে বসে পড়ল অ্যাথোস ওকে মেরো না দাঁড়তায়া আবেদন জানালো সে আমার পুরনো শত্রু আমি নিজ হাতে শেষ করতে চাই ওকে নিরস্ত্র করে ফেলো শুধু বিশেষ করে তলোয়ারটা বাকিটুকু আমিই করতে পারবো বলতে না বলতেই ফুট বিশেক দূরে ছিটকে গিয়ে পড়ল লোকটার তলোয়ার বাহ চমৎকার উৎফুল্ল গলায় বলে উঠল অ্যাথোস দারতায়া আর রক্ষী দুজন একই সাথে ছুটল ছিটকে যাওয়া তলোয়ারটার দিকে দারতায় পৌঁছল আগে পর মুহূর্তে দেখা গেল তলোয়ারটার উপর দাঁড়িয়ে আছে ও সঙ্গে সঙ্গে ছুটল ওর প্রতিদ্বন্দ্বী আরামিস যে রক্ষীটাকে হত্যা করেছে তার দিকে ছোঁ মেরে মৃত লোকটার তলোয়ার তুলে নিয়েই এগিয়ে আসতে লাগল দাঁড়তাঁয়ার দিকে মাঝপথে তাকে বাঁধা দিল এথোস কয়েক মুহূর্ত জিরিয়ে নেয়ার ফলে একটু সুস্থ বোধ করছে ও এখন আবার শুরু করতে চাইছে ওর অসমাপ্ত লড়াই দাঁড়তাঁয়া দেখল অ্যাথোস দৃঢ় প্রতিজ্ঞ নিজের লড়াই নিজেই শেষ করবে আর এগুলো নাও কয়েক মিনিটের ভেতর দেখা গেল গলার ভেতর একটা ক্ষত নিয়ে পড়ে আছে রক্ষীটা সেই মুহূর্তে আরামিস তলোয়ার ঠেকালো তার পড়ে যাওয়া শত্রুর বুকে চিৎকার করে বলছে ওকে ক্ষমা চাইতে শুধুমাত্র পরথস এখনও লড়ছে একজনের বিরুদ্ধে ওর প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে তলোয়ার চালানোই ওর মতই দক্ষ আহত জোসাক এইমাত্র টের পাওয়া গেল মরে নিশে কনুইয়ে ভর দিয়ে উঠে বসল কোনো মতে চেঁচিয়ে নিজের লোকটাকে বলল লড়াই থামাতে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পেছনে সরে এলো রক্ষী যেন আত্মসমর্পণ করতে না হয় সেজন্য হাঁটুর কাছে নামিয়ে নিল তলোয়ার মুহূর্তে পেছন দিকে ঘুরে মঠের পাঁচিলের উপর দিয়ে ছুঁড়ে দিল অস্ত্রটা দুহাত বুকের উপর ভাঁজ করে শীষ দিতে লাগল সুন্দর এক সুরে সাহসিকতা সবসময়ই শ্রদ্ধারযোগ্য এমনকি শত্রুর বেলায়ও তলোয়ার কপালে ঠেকিয়ে লোকটাকে অভিবাদন জানালো মাস্কেটিয়াররা তারপর ফিরে চলল তাদের সদর দপ্তরের দিকে রাস্তা জুড়ে হেঁটে চলল ওরা হাত ধরাধরি করে পথে যে কজন মাস্কেটিয়ারের সাথে দেখা হলো সবাইকে বলল ঘটনাটা সঙ্গে সঙ্গে তারা নিজের নিজের কাজ ফেলে হাঁটতে শুরু করল ওদের সাথে কিছুক্ষণের ভেতরই বেশ ভারী হয়ে উঠল দলটা বিরাট এক বিজয় মিছিলে চেহারা নিল শেষে অ্যাথোস আর পর্থসের মাঝখানে হাঁটছে দাঁড়তায়া আনন্দে ফেটে পড়তে চাইছে ওর হৃদয় এখনও মাছ হতে পারেনি বটে তিন বন্ধুর উদ্দেশ্যে বলল ও তবে শুরুটা ঠিকমতোই করতে পেরেছি কি বলো কয়েক ঘন্টার ভেতর পুরো প্যারিসের একমাত্র আলোচনার বিষয় হয়ে উঠল মাস্কেটিয়ার এবং রক্ষীদের এই লড়াইটা মসিয়ে দা ত্রেভিয়ে সবার সামনে ঝেড়ে গালাগাল দিলেন কিন্তু আড়ালে বিশেষতভাবে অভিনন্দিত করলেন তার প্রিয় মাস্কেটিয়ারদের এরপর রওনা হলেন তিনি রাজপ্রাসাদের উদ্দেশ্যে তিনি নিজের রাজাকে জানাতে চান সুসংবাদটা কিন্তু প্রাসাদে পৌঁছে দেখলেন কার্ডিনাল রিশেলিও তার আগেই পৌঁছে গেছেন সেখানে ত্রেভিয়েকে জানানো হল রাজা ব্যস্ত আছেন এ মুহূর্তে দেখা করতে পারবেন না চলে এলেন তিনি বিকেল পর্যন্ত অপেক্ষা করলেন তারপর আবার গেলেন প্রাসাদে সঙ্গে সঙ্গে রাজার কাছে নিয়ে যাওয়া হলো তাকে। তাস খেলছেন রাজা তখন একের পর এক জিতছেন তিনি বেশ খোশ মেজাজে আছেন সেজন্য জন্য ক্যাপ্টেন বললেন তিনি জানো নাকি তোমার লোকদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ করেছে কার্ডিনাল এই মাস্কেটিয়ারগুলো ধরে ধরে ফাঁসিতে ঝোলানো উচিত সব কটাকে না মহানুভব জবাব দিলেন ত্রেভিয়া খুবই ভালো লোক ওরা সোনার টুকরো এক একটা ওদের জীবনের একমাত্র সাধনা মহানুভবের সেবা করা কিন্তু কি করে করবে কার্ডিনালের লোকরা সারাক্ষণ লেগে আছে ওদের পেছনে সারাক্ষণ চেষ্টা করছে কি করে ঝগড়া বাঁধানো যায় আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে লড়েছে আমার ছেলেরা নইলে কি করে রইবে মাস্কিটিয়ার বাহিনীর সম্মান কেমন করে ঘটল ঘটনাটা আমাদের সেরা সৈনিকদের তিনজন মহানুভব তাদের নাম জানেন অ্যাথোস পরথোস আর আরামিস গাসকনি থেকে সদ্য আসা এক যুবকের সাথে একটু হৈহুল্লোর করতে চেয়েছিল আর কি ছেলেটা নতুন এসেছে প্যারিসে আজই ওর সাথে পরিচয় ওদের ওরা ঠিক করে কার্মেলাইট মঠের পেছনে মিলিত হবে সময় মতো ওরা মঠের পেছনে পৌঁছায় এই সময় চারজন সশস্ত্র রক্ষী নিয়ে সেখানে হাজির হয় জুসাক এখন আমি মহানুভবের উপরেই ছেড়ে দিচ্ছি বিচারের ভার পাঁচজন সশস্ত্র লোক ওরকম একটা জায়গায় কেন গিয়েছিল আন্দাজ বুঝেছি মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন রাজা নিঃসন্দেহে নিজেদের ভেতর লড়তে গিয়েছিল ওরা ঠিক বলেছ বিয়ে কোনো সন্দেহ নেই আমার মাস্কেটিয়ারদের দেখে সম্ভবত মত বদলায় ওরা কারণ মহানুভব নিশ্চয়ই জানেন মাস্কেটিয়ারদের শত্রু মনে করে রক্ষীরা হুম তোমার কথাই যুক্তি আছে ত্রেভিয়ে কিন্তু তুমি বলছো মাস্কেটিয়াররা একা ছিল না এক যুবক ছিল ওদের সাথে হ্যাঁ মহানুভব এথ আগেই আহত হয় ফলে ভীষণ দুর্বল ছিল অর্থাৎ দুজন সুস্থ আর একজন আহত মাস্কেটিয়ার এবং একজন অনভিজ্ঞ ছোকরাকে বাধ্য করা হয় পাঁচজন দক্ষ যোদ্ধার সাথে লড়তে লড়েছে ওরা এবং শত্রুর পাঁচজনের চারজনকেই শুইয়ে দিয়েছে মাটিতে হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য একটা বিজয় এটা পরিপূর্ণ বিজয় আনন্দে চকচক করছে রাজার চোখ দুটো এই ছোকরাটাকে ওর নাম দারদায়া আমার পুরনো এক বন্ধুর ছেলে আক্রমণ করার আগে রক্ষীরা সরে যেতে বলে ওকে কিন্তু ও জবাব দেয় অন্তরে অন্তরে ও একজন মাস্কেটিয়ার এবং মহানুভবের জন্য নিবেদিত ওর প্রাণ মাস্কেটিয়ারদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ও ওই আহত করেছে জুসাককে যে কারণে অত চোটে গেছেন কার্ডিনাল ওই ছেলেটা আহত করেছে জুসাককে দেশের সেরা তলোয়ারবাজদের একজন যে জুসাক তাকে অসম্ভব ট্রেভিয়ে বানিয়ে বলছো তুমি না মহানুভব এক বিন্দু বানিয়ে বলছি না সত্যিই জুসাকে আহত করেছে ও অন্তত একবারের জন্য হলেও জুসাক বুঝেছে ওর চেয়ে ওস্তাদ তলোয়ার বাজ আছে এই যুবককে দেখতে চাই আমি ট্রেভিয়ে আমার মনে হয় সাহস আর দক্ষতা প্রমাণ করতে পেরেছে ও মাস্কেটিয়ার বাহিনীতে ওকে নিয়ে নেওয়া উচিত কি মনে করো তুমি একটু ইতস্তত করলেন ট্রেভিয়ে আমারও তাই মনে হয় মহানুভব মাস্কেটিয়ার হতে হলে যেসব গুণ থাকা দরকার তার সবই আছে ওর তাছাড়া দেশের সেরা পরিবারগুলোর একটা থেকে এসেছে ও ওর সাহস সম্পর্কে কোনো সংশয় নেই আমার এখনই ওকে মাস্কেটিয়ার করে নেওয়ার অর্থ হবে প্রাণ বাজি ধরে হলেও আপনার সেবা করবে ও কাল দুপুরে ওকে নিয়ে এসো আমার কাছে শুধু ওকে না চারজনকেই সবকজনকে আমি ধন্যবাদ জানাতে চাই এমন মানুষ দুর্লভ অবশ্যই ওদের পুরস্কৃত করতে হবে পেছনের সিঁড়ি দিয়ে আসবে ত্রেভিয়ে কার্ডিনালকে কোনো জানতে দেয়া চলবে না একথা মৃদু হাসলেন ট্রেভিয়ে। অভিবাদন জানালেন রাজাকে তারপর বিদায় নিলেন সেদিনই সন্ধ্যায় দাঁড়তায়া আর তিন মাস্কেটিয়ারকে ডেকে পাঠালেন তিনি জানালেন কি দুর্লভ সম্মান অপেক্ষা করছে তাদের জন্য রাজার সাথে দেখা করতে হবে শুনে আনন্দে লাফিয়ে উঠল দাঁড়তায়া উত্তেজনায় রাতে আহার রুচল না ওর মুখে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারল না পরদিন দুপুরে মসিয়ে দা ত্রেভিয়ের সাথে রাজপ্রাসাদে চলল তিন মাস্কেটিয়ার আর দারতায়া রাজার নির্দেশ মতো পেছন দিক দিয়ে ঢুকল ওরা কিছুক্ষণের মধ্যে ওদের উপস্থিত করা হল রাজার সামনে এসো বীর পুরুষরা বলে উঠলেন রাজা হাসলেন একটু এসো শাস্তি দেব তোমাদের কুর্নিশ করতে করতে এগোলো তিন মাস্কেটিয়ার ওদের ঠিক পেছন থেকে অনুসরণ করলো দারতায়া কি পেয়েছ তোমরা হাসি মুখে ধমক লাগালেন রাজা একদিনে কার্নিনালের চার চারজন রক্ষী ঘায়েল এভাবে যদি চালাতে থাকো দু এক সপ্তাহের ভেতর নতুন লোক দিয়ে নতুন করে বাহিনী গড়তে হবে বেচারা রিসেলিওকে মাঝে মাঝে দু একজন হলে বিশেষ কিছু বলার ছিল না আমার কিন্তু একই দিনে একসাথে চারজন খুব বেশি হয়ে যায় না হাসলেন ত্রেভিয়ে মহানুভব ওরা ক্ষমা চাইতে এসেছে আপনার কাছে ওদের চেহারা দেখে অবশ্য তা মনে হচ্ছে না জবাব দিলেন রাজা যাকে কিন্তু ত্রেভিয়ে তুমি বলছিলে গাছকনির ছেলেটা যুবক এ যে দেখছি একেবারে বাচ্চা এই ছেলে আহত করেছে জোসাককে হ্যাঁ মহানুভব শুধু তাই নয় কাহুস্যাকের হাত থেকে বাঁচিয়েছে আমাকে যোগ করল অ্যাথোস দাঁড়তায়ার দিকে ফিরলেন রাজা পুরো ঘটনাটা আগা গোড়া বলতে বললেন আবার একটু ইতস্তত করে শুরু করল দাঁড়তায়া মনোযোগ দিয়ে শুনলেন রাজা মনে হল উপভোগ করলেন ওর বর্ণনা বেশ বেশ শেষে বললেন তিনি প্রতিশোধ নেয়া শেষ এবার ইতি তোমাদের লড়াইয়ের এখন তো তোমরা সন্তুষ্ট আপনি সন্তুষ্ট হলে আমরাও মহানুভব বললেন ত্রেভিয়ে মৃদু হাসলেন রাজা আমি সন্তুষ্ট কিনা দেখবে দেখবে যথাসময়ে অ্যাথোসের দিকে ফিরলেন তিনি রক্ষীদের ভয় তো আর নেই তুমি আর তোমার বন্ধুরা কি এখনও লড়তে চাও মসিয়ে তাঁর সাথে কথাটা শুনে খুবই দুঃখিত হয়েছে এমন চেহারা হল অ্যাথোসের কিন্তু পাত্তা দিলেন না রাজা বলে চললেন হুম হুম না আমি কিছু টের পাইনি আমি ভালো করেই জানি তুমি আর তোমার দু বন্ধু কেন গিয়েছিলে লুকসেমবার্গ প্রাসাদের পেছনে না মহানুভব জবাব দিল অ্যাথোস ও তো আমাদেরই একজন হয়ে গেছে এখন থেকে আমরা পরিচিত হব অবিচ্ছেদ্য চার হিসেবে মসিয়ে দা ত্রেভিয়ের দিকে তাকালেন রাজা ঠিক আছে ত্রেভিয়ে বললেন তিনি মাস্কেটিয়ার করে না ওকে হতবাক হয়ে গেছে দাঁড়তায়া ধন্যবাদ জানানোর জন্য মুখ খুলতে গেল ও কিন্তু তার আগেই হাত তুলে ওকে থামিয়ে দিলেন রাজা পার্শ্বচরকে ডেকে বিশেষ একটা থলে আনতে বললেন তা থেকে এক মুঠো সোনার মুদ্রা তুলে দিলেন দাঁড়তায়ার হাতে আমার বিশ্বাস গাছকনরা খুব দরিদ্র তাই না বললেন তিনি যে কাজে তুমি ঢুকছো মসিয়ে দাঁড়তায়া তাতে অনেক ডাবলেট তোমার ফালি ফালি হবে অনেক তলোয়ার ভাঙবে সুতরাং কিছু টাকা থাকা দরকার তোমার হাতে একটু থামলেন রাজা এবার তোমরা এসো তোমাদের দক্ষতা ও আনুগত্যের জন্য ধন্যবাদ তোমাদের উপর ভরসা করে থাকবো আমি কি বলো প্রয়োজন হলে এক সাথে বলে উঠল চার বন্ধু আমাদের জীবন উৎসর্গ করব মহানুভবের সেবায় বেশ বেশ তবে উৎসর্গ না করে ধারণ করে থাকো জীবনটা তাতে বেশি কাজ হবে আমার ট্রেভিয়ে অন্যরা যখন চলে যাচ্ছে তখন নিচু গলায় বললেন তিনি কার্ডিনালের চেহারাটা যে কেমন হবে তা আমি এখনই বেশ উপভোগ করছি পরদিন সকালে কাজে যোগ দিতে এলোদার দারতায়া মাস্কেটিয়ারের পোশাক জোগাড় করে দিয়েছে বন্ধুরা সেই পোশাকে এমন গর্বিত ভঙ্গিতে ও হেঁটে বেড়াতে লাগল যে দেখে মনে হলো অনেক দিন ধরে মাস্কিটিয়ার বাহিনীতে আছে যেহেতু ওর হাতে কিছু টাকা এসেছে বন্ধুরা বলল এখন অবশ্যই একজন ভৃত্য রাখা উচিত ওর পর্থস বলল ওর জন্য যেমন দরকার ঠিক তেমন এক লোককে সে চেনে বিকেলেই সে পিকারডির এক যুবককে নিয়ে এলো দাঁড় তাঁয়ার ঘরে লোকটার নাম প্ল্যানশেট ঠিক হলো দিনে ত্রিশ শু করে পাবে বিনিময়ে দাঁড় তাঁয়ার খেদমত করবে প্ল্যানশেট একটা মাস শ্যাফিঞ্চ পাখির মতো মনের আনন্দে কাটালো লোকটা দাঁড়তায়ার পকেট যখন খালি হয়ে গেল অভিযোগ শুরু করল সে একটু ধৈর্য ধরো বলল দাঁড়তায়া সুদিন আসছে আমার আমার সাথে থাকলে তোমারও কোনো অভাব থাকবে না প্ল্যানশেট বিশ্বাস করল ওকে এবং মুখ বুঝে থাকতে লাগল ওর সাথে অল্প কদিনের ভেতর নতুন সাথীকে ভীষণ পছন্দ করে ফেলল তিন মাস্কেটিয়ার আরও কয়েকদিন পর দেখা গেল চারজন ছায়ার মতো একে অপরের পেছনে ছুটছে আগে যেমন অ্যাথোস্পর্থোস আরামিসকে আলাদা কল্পনা করা যেত না এখন তেমন দাঁড়তায়া ছাড়া আর আরামিসের কথা ভাবাই যায় না একদিন বিকেলে মৃদু ডোকার শব্দ হলো দাঁড়তায়ার দরজায় দরজা খুলল প্ল্যানশেট সম্পূর্ণ অপরিচিত এক লোক দাঁড়িয়ে আছে দরজায় ভীষণ মোটা আর বেঁটে গোলমুখ উৎকুতে চোখ একপাশে একটু সরে দাঁড়ালো প্ল্যানশেট ঘরে ঢুকলো লোকটা মসিয়ে দাঁড়তায়া শুরু করলো আগন্তুক প্যারিসের সবাই জানে আপনি সাহসী লোক আমি আপনার সাহায্য চাই আমার সাহায্য অবাক গলায় প্রশ্ন করল দাঁড়তায়া হ্যাঁ স্যার ভয়ানক বিপদ আমার সামনে কারা যেন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে আমার ভাইজিকে উত্তেজনায় হাঁপাচ্ছে লোকটা অল্প বয়সর দেখতেও সুন্দরী রানীর দর্জিখানায় সেলাইয়ের কাজ করে কাল সকালে যখন কাজের ঘর থেকে বেরিয়ে আসছিল তখন কারা যেন ধরে নিয়ে গেছে ওকে কেন অবাক গলায় জিজ্ঞেস করল দারতায়া কে করতে পারে এমন কাজ আমি ঠিক জানি না তবে একজনকে সন্দেহ হয় কার্ডিনালের লোক সে জানে রানীর খুব ঘনিষ্ঠ আমার ভাইজি সম্ভবত রাজপ্রাসাদের গোপনীয় কথাবার্তা জানতে চাইছে আমার ভাইজি কনস্ট্যান্স বুঝলেন রানীর পোশাকবাহক মসিয়ে লাপোর্তের ধর্ম মেয়ে কনস্ট্যান্সকে উনিই দর্জিখানায় কাজ দিয়েছেন আসলে দু একজন বিশ্বস্ত সহচরী দরকার রানীর তাই উনি ওকে ওই কাজে লাগিয়েছেন মসিয়ে লাপোর্তে রানীর একান্ত বিশ্বস্ত লোকদের একজন আর কনস্ট্যান্স হল লাপোর্তের বিশ্বাস ভাজনদের একজন রাজপ্রাসাদের প্রায় সব চাকর বাকুরকে পয়সা দিয়ে হাত করেছে কার্ডিনাল ফলে সবাই রানীর বিপক্ষে কার্ডিনাল রিশালিওর সন্দেহ আমাদের দেশের বিরুদ্ধে ইংল্যান্ড আর স্পেনের সাথে ষড়যন্ত্র করছেন রানী লোকটা তাঁর তো দুর্বিশহ করে তুলেছেই রাজার মনেও সন্দেহ ঢুকিয়ে দিয়েছে স্ত্রী সম্পর্কে এত সব কথা আপনি জানলেন কি করে আমার ভাইজির কাছে শুনেছি স্যার রানীর ধারণা তার নাম ভারিয়ে কেউ একটা চিঠি দিয়েছে ইংল্যান্ডে ডিউক অফ বাকিংহামের কাছে ওই চিঠি পাওয়া মাত্র ডিউক চলে আসবেন প্যারিসে জানেন তো আমাদের রানীর জন্য বিশেষ দুর্বলতা রয়েছে ওর আশা মাত্রই উনি পড়ে যাবেন রানীর শত্রুদের পেতে রাখা ফাঁদে এবং দেশের বিরুদ্ধে ইংল্যান্ডের সাথে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হবে রানীকে এসবের সাথে আপনার ভাইজির কী সম্পর্ক ও যে রানীর বিশ্বস্ত তা ভালো করেই জানে ওরা রানীর সম্পর্কে গোপন তথ্য আদায় করে নেওয়ার জন্য ওকে আটকেছে বলে আমার ধারণা অথবা গুপ্তচর হিসেবে ব্যবহারের জন্য নিজেদের দলে টানার ফোন দিতেও আটকে রাখতে পারে হুম তা হতে পারে চিন্তিত ভঙ্গিতে স্বীকার করল দারতায়া আপনার ভাইজিকে যে ধরে নিয়ে গেছে তার নাম কি জানি না আমি নিশ্চিত নই কেবল সন্দেহ করছি সেই হবে একদিন কনস্ট্যান্স দেখিয়েছিল তাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কনস্ট্যান্স বলেছিল কার্ডিনালের হয়ে কাজ করে লোকটা ভয়ঙ্কর লোক লম্বা গর্বিত চেহারা মাথায় কালো চুল চোখগুলোও কালো আর গালে একটা কাটা দাগ লম্বা কালো চুল গালে কাটা দাগ আরে এই তো সেই মিউং লোকটা বলতে বলতে উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল দারতায়া মিউং সেই লোক অবাক গলায় প্রশ্ন করল আগন্তুক হ্যাঁ অনেক দিন ধরে খুঁজছি লোকটাকে আমি যাকে খুঁজছি এ যদি সেই লোক হয় তাহলে চিন্তা নেই এক ঢিলে দুই পাখি মারা যাবে কোথায় থাকে ও আমার কোনো ধারণা নেই আর কিছু জানেন আপনি সকালে একটা চিঠি পেয়েছি ওতে যা লেখা আছে তাছাড়া আর কিছু না পকেট থেকে এক টুকরো কাগজ বের করলো লোকটা এগিয়ে দিল দারতার দিকে কাগজটা নিয়ে পড়ল দাঁড়তায়া তোমার ভাইজিকে খুঁজো না শিগগিরই ফেরত দেওয়া হবে ওকে খোঁজার জন্য এক পা এগিয়েছ কি দফা নিকেশ হয়ে যাবে তোমার ঘাবড়ানোর কিছু নেই একটু ভয় দেখিয়েছে আর কি পড়া শেষ করে বলল দাঁড়তায়া হ্যাঁ স্যার কিন্তু আমি তো না ঘাবড়ে পারছি না নিরীহ মানুষ আমি লড়াইয়ের কিছু বুঝি না কারাগারে নিয়ে আটকে রাখে যদি কারাগারে যাওয়ার ভয় তো আমারও আছে মসিয়ে আমার নাম বোনাসিও বোনাসিও ভ্রু কোঁচকালো দাঁড়তায়া পরিচিত মনে হচ্ছে নামটা হতেই পারে স্যার আমি আপনার বাড়িওয়ালা নিচতলার ঘরে থাকি আমার প্রতিনিধি মসিয়ে ভার্নেলের মারফত আপনি ভাড়া নিয়েছিলেন এই ঘর সেজন্য আগে কখনো দেখা হয়নি আমাদের বেশ কমাস হয়ে গেল আপনি উঠেছেন এখানে কিন্তু কখনো ভাড়া চাইনি আমি যদি আমার ভাইজিকে উদ্ধার করে দিতে পারেন তাহলে চাইব না প্রায় আপনাকে দেখি আমার মাস্কেটিয়ার বন্ধুদের সাথে নিশ্চয়ই কার্ডিনালের শত্রু ওরা আমার ধারণা রানীর ভালো চান আপনারা তাকে সাহায্য করতে চান সেই সাথে সুযোগ পেলে যে একটা ভালো শিক্ষা দেবেন কার্ডিনালকে তাতেও কোনো সন্দেহ নেই আমার নিঃসন্দেহে দাঁত বের করে একটু হাসল দাঁড় ঠিক ধরেছেন আপনি আমার ধারণা টাকা পয়সার অভাব আছে আপনার ধূর্ত একটা হাসি হেসে বলে যেতে লাগলো লোকটা তাই আমি ভেবেছি এক থলে স্বর্ণ মুদ্রা আপনাকে কনস্ট্যান্সকে উদ্ধার করার জন্য কিছু খরচ খরচা লাগবে নিশ্চয়ই খুব ভালো কথা হাত বাড়িয়ে থলেটা নিল দাঁড়টায়া মনে হচ্ছে আপনি যথেষ্ট ধনী মসিয়ে বনাসিও আরে না না ধনী টনি নয় এই চলে যায় আর কি আমার ব্যবসা হঠাৎ থেমে গেল সে জানালা ভেদ করে দৃষ্টি চলে গেছে রাস্তায় কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখগুলো একটা আঙুল উঁচিয়ে বলল ওই যে কি জানালার দিকে এগোতে এগোতে বলল দাঁড়তায়া রাস্তায় এদিকে আছে ওই লোকটা আরে এই তো সে চিৎকার করে উঠল দাঁড়তায়া মিউং এর আগন্তুককে চিনতে পেরেছে ও এবার আর আমার হাত থেকে মুক্তি নেই ওর এক টানে খাপ থেকে তলোয়ার বের করে ছুটল সিঁড়ির কাছে পৌঁছেছে এমন সময় দেখল অ্যাথোস আর পরথোস আসছে ওর সাথে দেখা করতে দাঁড়ালো না দাঁড়ায়া তীরের গতিতে বেরিয়ে গেল দুজনের মাঝখান দিয়ে কোথায় যাচ্ছ চেঁচিয়ে জিজ্ঞেস করল পর্থস এর সেই লোকটা কোনো রকমে ঘাড় ফিরিয়ে বলল দাঁড়ায়া পরমুহূর্তে হারিয়ে গেল সিঁড়ির মাকে অ্যাথোস পরথোস দুজনেই বুঝল কি বলতে চেয়েছে ও মিউং এর ঘটনা আগেই সবিস্তারে শুনেছে ওরা ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল দুজন তারপর একটা নিঃশ্বাস ফেলে উঠতে লাগলো ওপরে এবারও দেরি করে ফেলেছে দাঁতদায়া ঝড়ের মতো রাস্তায় বেরিয়ে এসেও পেল না লোকটাকে রাস্তা ফাঁকা নিজের ঘরে ফিরে এলো দাঁতদায়া ততক্ষণে আরামিসও এসে পড়েছে তিনজনই অপেক্ষা করছে ওর জন্য বোনাসিও চলে গেছে লোকটার সমস্যার কথা তিন বন্ধুর কাছে খুলে বলল দাঁড় একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব শেষে যোগ করল মেয়েটাকে এখন ভয় দেখানো হচ্ছে হয়তো অত্যাচারও করা হচ্ছে কারণ কারণ সে বিশ্বস্ত তার মালিকের প্রতি ওকে উদ্ধার করার জন্য সম্ভব সব কিছুই করতে হবে আমাকে সাবধান দাঁড়তায়া সাবধান মাথা নাড়তে নাড়তে বলল আরামিস মাদমোয়াজেল বোনাসিও সম্পর্কে একটু বেশি উৎসাহী হয়ে পড়েছ দেখছি মাদমোয়াজেল বোনাসিও নয় রানী সম্পর্কেই বেশি উদ্বিগ্ন বোধ করছি আমি বিরক্ত হয়ে বলল দাঁড়তায়া স্পেনে জন্মেছেন শুধুমাত্র এই কারণে কার্ডিনাল ঘৃণা করে শুধু স্পেনে জন্মেছেন বলে নয় নরম গলায় বলল অ্যাথোস লোকে বলে এক ইংরেজ ভদ্রলোককে ভালোবাসেন উনি বাকিংহামের ডিউক আমি থামছি না ওতে যদি জানতাম কোথায় আছেন বাকিংহামের ডিউক হাত ধরে আমি নিজে তাঁকে নিয়ে যেতাম রানীর কাছে আর কিছু নয় শুধু কার্ডিনালকে বিব্রত করার জন্যই করতাম কাজটা এই লোকটাই আমাদের আসল শত্রু এই রিসেলিও ওর খেলা মাটি করার কোনো উপায় যদি পাই প্রাণ পর্যন্ত বাজি রাখতে রাজি আমি এই সময় হঠাৎ ধূপ ধাপ শব্দ শোনা গেল সিঁড়িতে পরিমহি করে কেউ উঠে আসছে সিঁড়ি বেয়ে সশব্দে দরজা খুলে মসিয়ে বোনাশিয়াও ঢুকল ঘরে চোখ বড় বড় হয়ে গেছে তার ভয়ে কাঁপছে থর থর করে বাঁচান আমাকে দাঁড় দাঁড়ার পেছনে লুকাতে লুকাতে চিৎকার করে উঠলো সে চারজন লোক আসছে আমাকে গ্রেফতার করে ঝট করে উঠে দাঁড়ালো পর্থস খাপ থেকে প্রায় বের করে ফেলেছে তলোয়ার ইশারায় তাকে শান্ত থাকতে বলল দাঁড়তায়া রাখো ফিস ফিস করে বলল এখানে সাহস দেখানোর দরকার নেই সাবধানে পা ফেলতে হবে আমাদের আগে দেখি কারা আসছে কি উদ্দেশ্য চারজন সশস্ত্র লোক দেখা গেল দরজায় ঘরের ভেতর চারজন মাস্কেটিয়ারকে দেখে ইতস্তত করতে লাগল তারা ভেতরে এসো আন্তরিক গলায় বলল দাঁড়তায়া এই আমার ঘর আর এখানে যারা আছে সবাই মহামান্য রাজা এবং কার্ডিনালের বিশ্বস্ত সেবক তাহলে আমাদের কাছে বাঁধা দিচ্ছ না তোমরা গভীর স্বস্তির সাথে বলল দলনেতা নিশ্চয়ই না মৃদু হাসল দাঁড় প্রয়োজন হলে আমরা সাহায্য করব তোমাদের হতাশ চোখে ওর দিকে আছে মসিয়ে বোনাসিও কিন্তু ফিস ফিস করে বলল সে কিন্তু আপনি যে বললেন সাহায্য করবেন নিজেরা যদি মুক্ত থাকি একমাত্র তাহলেই আমরা আপনার ভাইজিকে উদ্ধার করতে পারবো নিচু গলায় বলল দাঁড় তারপর উঁচু স্বরে এসো তোমরা মসিয় বোনাসিওকে ধরে নিয়ে যাও বা ছেড়ে দাও কিছু এসে যায় না আমার আজই প্রথম দেখলাম লোকটাকে ভাড়া আদায় করতে এসেছিল উঁচু গলায় হেসে উঠল নিয়ে যাও ব্যাটাকে ওকে কারাগারে পাঠালে খুশি হব আমি সশস্ত্র লোকগুলো হাসল ওর সাথে সাথে খুব খুশি তারা স্বপ্নেও ভাবেনি বাস্কেটিয়ারদের কাছ থেকে এতটা সহযোগিতা পাবে এগিয়ে এসে ধরল তারা ওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল ঘর থেকে তীব্রভাবে চেঁচিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বাঁধা দিতে চাইল বোনাসিও কিন্তু কুলিয়ে উঠতে পারল না চারজনের শক্তির সাথে এমন করলে কেন তুমি চার বন্ধু আবার একা হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল পর্থস একটা লোক যে আমাদের সাহায্য চেয়েছিল তাকে বাঁচানোর জন্য কিছু তো করলেই না বরং সাহায্য করলে তাকে ধরে নিয়ে যেতে আমরা আমাদের নিজেদেরকেই অসম্মান করলাম তো তুমি কি বলো আরামিস আমি সমর্থন করি তোমাকে জবাব দিল আরামিস আর আমি অভিনন্দন জানাচ্ছি দাঁড়তাঁয়াকে বলল এথস আগু পিছু ভেবে দ্রুত অথচ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ও আমারও তাই ধারণা পর্থসের দিকে তাকিয়ে বলল দাঁড়তায়া সঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি জাগে সবাই একজনের জন্য এবং একজন সবার জন্য সেটাই তো আমাদের লক্ষ্য নাকি আমি এখনও তাই মনে করি গড়গড়িয়ে উঠল পর্থস হয়েছে থামো একসাথে বলে উঠল অ্যাথোস আর আরামিস হাত তুলে শপথ নাও নিজের মনে বিড়বির করতে করতে শপথ নেয়ার ভঙ্গিতে সামনে হাত এগিয়ে দিল পর্থস। চার বন্ধু একসাথে উচ্চারণ করল সবাই একজনের জন্য একজন সবার জন্য ঠিক আছে বলল দাঁড়তায়া আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই মুহূর্ত থেকে কার্ডিনালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা সেদিন থেকে কার্ডিনালের চার পাঁচজন লোক থাকতে শুরু করলো দাঁড়তায়ার নীচের ঘরটায় সোজাসপটা তাদের কাজ যে কেউ টোকা দিলেই তারা দরজা খুলে লোকটাকে ভেতরে ঢোকায় তারপর চলে জিজ্ঞাসাবাদ যতক্ষণ না মসিয়ে বোনাসিও এবং তার ভাইঝি সম্পর্কে যা জানে তা বলে ততক্ষণ আটকে রাখে লোকটাকে প্রয়োজন বোধে নির্যাতন করতেও ছাড়ে না বাড়িতে ঢোকার বা বেরোনোর মতো আরেকটা পথ আছে বলে দার্তায়া একাই কেবল যখন যেখানে খুশি যেতে বা আসতে পারে বাড়ি থেকে বেরোলেও এখন খুব একটা দূরে যায় না দাঁড়তায়া মসিয়ে বোনাসিও বা তার ভাইজির সঙ্গে দেখা করতে এসে বন্দি হয় যারা তাদের প্রত্যেককে দেখতে পায়ও এর পরপরই বুদ্ধিটা এলো ওর মাথায় মেঝের একটা তক্তা খুলে ফেলল মেঝের নিচের পাতলা একটা আবরণ ছাড়া আর কিছু রইল না ওর আর নিচের কামরাটার মাঝখানে নিচের লোকগুলোর কথাবার্তা ও পরিষ্কার শুনতে পায় এখন শিগগিরই আবিষ্কার করে ফেলল যাকেই বন্দি করুক না কেন সব সময় একই প্রশ্ন করে কার্ডিনালের লোকগুলো কনস্ট্যান্স বোনাসিও কি তোমার হাতে কিছু পাঠিয়েছে ওর চাচা বা অন্য কারোর জন্য বোনাসীয় বোনাসিও কিছু পাঠিয়েছে ভাইজির জন্য বা অন্য কারোর জন্য যদি না পাঠিয়ে থাকে মুখে কি কিছু বলেছে দুজনের কেউ মসিয়ে বোনাসিও যেদিন গ্রেফতার হয় তার পরদিন সন্ধ্যার কিছু পরে জোর ধাক্কাধাক্কির শব্দ পাওয়া গেল সামনের দরজায় খুলে গেল দরজা ফাঁদে পড়ল কেউ একজন ওপরের ঘর থেকে সব শুনতে পেল দাঁড়তায়া ছুটে মেঝের খোলা জায়গাটার কাছে চলে গেল কান্না মেশানো গোঙানির শব্দ শুনতে পেল একটা তারপরেই ধস্তাধস্তির আওয়াজ মুহূর্তে একটা স্ত্রী কণ্ঠ চিৎকার করে উঠল এটা আমার চাচার বাড়ি আমি কনস্ট্যান্স বোনাসিও খোদ রানী আমার মালিক চলতে লাগল চিৎকার ক্রমে উঁচু গ্রামে চড়ছে কনস্ট্যান্স বোনাসিওর স্বর একটু পরেই চিৎকার পরিণত হল ফোঁপানিতে আর সহ্য করতে পারলো না দাঁড়তায়া উঠে দাঁড়িয়ে ডাকলো প্ল্যান শেটকে দৌড়াও এক্ষুনি বলল ও পর্থস আরামিস আর অ্যাথোসকে খুঁজে বের করে বলবে যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে আসে এখানে আপনি কোথায় যাচ্ছেন নিচে সংক্ষিপ্ত জবাব দাঁড়তায়ার ইঁদুর ধরা কলে হয়তো আটকা পড়ব কিন্তু ভয় পেও না বিড়ালগুলোকে আচ্ছা রকম শিক্ষা দিয়ে ছাড়ব কয়েক সেকেন্ড পরেই দেখা গেল নিচের দরজায় টোকা দিচ্ছে দাঁড়তায়া দরজা খুলে যেতেই লাফিয়ে ঘরে ঢুকে পড়ল দাঁড়তায়া হাতে খোলা তলোয়ার অন্যদের মতো দাঁড়তায়া বন্দি করার চেষ্টা করল কার্ডিনালের লোকগুলো কিন্তু সহজ হল না ব্যাপারটা প্রচন্ড এক গর্জন করে ও ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর কিছুক্ষণ ধস্তাধস্তি আসবাবপত্র ভাঙার আওয়াজ তলোয়ারে তলোয়ারে ঠোকাঠুকির শব্দ কয়েক মিনিট পরেই আচমকা হাট হয়ে খুলে গেল বোনাসিওর বাড়ির দরজা এবং চারজন কালো কাপড় পরা লোক ছুটে বেরিয়ে এলো রাস্তায় পরিমরি করে ছুটল তারা রাস্তা দিয়ে এক মুহূর্ত পরে দাঁড়তায়াও বেরিয়ে এলো রাস্তায় কালো পোশাক পরা চারজনের মাত্র একজনের হাতে তলোয়ার রয়েছে মুহূর্তের মধ্যে তাকে নিরস্ত্র করে ফেলল দাঁড়তায়া প্রচণ্ড এক আঘাত হানল কাঁধে অন্যেরা সাথীকে সাহায্য করার কথা ভেবে ঘুরে দাঁড়ালো একবার কিন্তু সাথীর দুরবস্থা দেখে সঙ্গে সঙ্গেই আবার চোঁচা দৌড় আহত লোকটাকেও আর কিছু বলল না দাঁড়টায়া সন্ত্রস্ত চোখে ওর মুখের দিকে বার কয়েক তাকালো লোকটা তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে ছুটলো তার বন্ধুদের পেছন পেছন মসিয়ে বোনাসিওর ঘরে ফিরে দাঁড়তায়া দেখল হাতলওয়ালা একটা চেয়ারে এলিয়ে পড়ে আছে এক যুবতী প্রায় অচেতন মেঝেতে পড়ে আছে সূক্ষ্ম কাপড়ে তৈরি চমৎকার একখানা রুমাল তুলে নিল ও রুমালটা খেয়াল করলো এটারও কোনায় সুতো দিয়ে কাজ করা একটা মুকুটের ছবি ঠিক এরকম একটা রুমালের জন্যই প্রায় রক্তারক্তি হয়ে যাচ্ছিল আরামিসের সাথে সেই থেকে রুমালের ব্যাপারে খুব সতর্ক দাঁতটায়া বিশেষ করে যেগুলোতে কোনো চিহ্ন কাজ করা থাকে সেগুলোর ব্যাপারে নিঃশব্দে রুমালটা রেখে দিল ও মেয়েটার পকেটে চোখ খুলল মেয়েটা অপলক চোখে তার দিকে তাকিয়ে রইল দাঁড়তায়া মনে হল এমন সুন্দরী মেয়ে জীবনে আর কখনো দেখেনি ও এক মাথা কালো চুল নীল চোখ সরু বাঁশির মতো নাকের ডগাটা ওপর দিকে সামান্য বাঁকানো একটু হাসল মেয়েটা মাথা ঘুরে উঠতে চাইল দাঁড়তায়া এমন সুন্দর করে কেউ হাসতে পারে ওর ধারণা ছিল না হাত বাড়িয়ে দিল মেয়েটা ওর দিকে আপনি নিশ্চয়ই মসিয়ে দাঁড়তায়া বলল সে এখানে ওখানে যাওয়া আসা করতে দেখেছি আপনাকে আমার প্রাণ বাঁচিয়েছেন কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো মাথা নুইয়ে সম্মান জানালো ওকে দাঁড়তায়া মালমোয়াজেল বলল ও ধন্যবাদ জানানোর মতো কোনো কারণই ঘটেনি আমার কাকা কোথায় উদ্বিগ্ন মেয়েটির গলা আমি খুবই দুঃখিত উনি কারাগারে কারাগারে কেন কি করেছেন কাকা উনি আপনার কাকা মাদমাজল শুধুমাত্র সে কারণেই ওকে গ্রেপ্তার করা হয়েছে ও তাহলে আপনি জানেন আমি যা জানি তা হল গালকাটা এক লোক উঠিয়ে নিয়ে গিয়েছিল আপনাকে কিন্তু পালালেন কি করে এক বাড়ির দোতলায় আটকে রেখেছিল আমাকে রাজপ্রাসাদ থেকে খুব একটা দূরে নয় বাড়িটা আজই সন্ধ্যায় চারদিক আধার হয়ে যাওয়ার পর চাঁদর ছিঁড়ে জোড়া দিয়ে রশি বানিয়ে সেই রশি বেয়ে নেমে এসেছি জানালা খুলে পালিয়েই কাকার খোঁজে সোজা এখানে এবার কি করবেন জিজ্ঞেস করল দাঁতটায়া নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে থাকা মোটেই নিরাপদ নয় আপনার জন্য দলবল নিয়ে ফিরে আসতে পারে লোকগুলো আবার যদি ওদের হাতে পড়েন এবার আর বাঁচতে হবে না কোথায় নিয়ে যাব আপনাকে জানি না ভারী গলায় বলল কনস্ট্যান্স বোনাসিও বিশ্বাস করতে পারি এমন কেউ নেই আমার চাচার কাছে এসেছিলাম ওকে লাপোর্তের কাছে পাঠাবো বলে রানীর পোশাক বা মসিয়ে লাপোর্তে যে করেই হোক ওর সাথে দেখা করতে হবে আমাকে জানতে হবে গত তিন দিনে কি কি ঘটেছে যতক্ষণ না নিশ্চিতভাবে জানছি গেলে কোনো বিপদ হবে না ততক্ষণ রানীর কাছে যাওয়ারও সাহস পাচ্ছি না আমাকে বিশ্বাস করতে পারেন আগ্রহের সুর দাঁড়তাঁয়ার গলায় আপনি যুবক তার উপর সাহসী মিষ্টি করে আরেকবার হাসলো কনস্টেন্স কেন জানি না আমার মন বলছে আপনাকে বিশ্বাস করা যায় তাহলে বলুন কি করতে হবে কাজটা তেমন কিছু নয় রাজপ্রাসাদে যেতে হবে আপনাকে ওখানে গিয়ে জার্মেইনের খোঁজ করবেন ও জিজ্ঞেস করবে আপনি কি চান তখন আপনাকে বলতে হবে ব্রাসেলসে যাব মসিয়া লপোর্টের সাথে দেখা করতে চাই সাবধান ব্রাসেলসে যাব কথাটা বলতে ভুলবেন না যেন ওহো বলে একটু থামল মেয়েটা উদ্বিগ্ন দেখাচ্ছে তার চেহারা আমার সাথে দেখা করার জন্য কোথায় নিয়ে আসবেন মসিয়া লাপর থেকে আমার বন্ধু অ্যাথোসের বাসায় রেখে যাবো আপনাকে বলল দাঁড়তায়া ভয়ের কোনো কারণ নেই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু অ্যাথোস আপনাকে রেখে গেলে কিছুই মনে করবে নাও চলুন তাড়াতাড়ি মসিয়ে লাপড় থেকে ওখানেই পাঠিয়ে দেব বানিয়ে আসব ঘর থেকে বেরিয়ে এলো দুজন দ্রুত পায়ে এগিয়ে চলল নির্জন রাস্তা ধরে কিছুক্ষণের ভেতর পৌঁছে গেল ওরা অ্যাথোসের বাসায় কিন্তু বাসাই নেই অ্যাথোস কিছু এসে যায় না তাতে চার বন্ধুর প্রত্যেকের কাছেই প্রত্যেকের ঘরের চাবি আছে দরজা খুলে মেয়েটাকে ঘরের ভেতর নিয়ে বসালো দাঁড়তায়া তারপর রওনা দিল রাজপ্রাসাদের দিকে কয়েক মিনিটের মধ্যে প্রাসাদে পৌঁছে গেল দাঁড়তায়া এবং কিছুক্ষণের ভেতরেই খুঁজে বের করে ফেলল জার্মেইনকে পাখি পড়ার মতো আউরে গেল ব্রাসেলসে যাব মসিয়ে লাপড়তে সাথে দেখা করতে চাই একটু পরেই হাজির হল মসিয়ে লাপড়তে। প্রথমে তাকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে ভাবলেও পরে মত বদলাল দাঁড়তায়া কোথায় গেলে কনস্ট্যান্স বোনাসিওকে পাওয়া যাবে বলে দিল সঙ্গে সঙ্গে পোশাক বাহক লাপড়তে দৌড়ালো অ্যাথোসের বাসার দিকে প্রাসাদ থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ নদীর পার ধরে হাঁটল দাঁড়তায়া কনস্ট্যান্স বোনাসিওর কথা ঘুরছে মাথার ভেতর সত্যিই এখন পর্যন্ত যত মেয়ে দেখেছে তাদের ভেতর কাউকেই এত সুন্দরী বলে মনে হয়নি ওর তাছাড়া ওর সেই ভুবন ভুবনমোহিনী মৃদু হাসি হঠাৎ মনে পড়ে গেল প্ল্যানশেটকে পাঠিয়েছিল বন্ধুদের কাছে সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল দাঁড়তায়া অ্যাথোস পর্থোস আরামিস তিনজনের অন্তত একজনকে খুঁজে বের করতে হবে ব্যাখ্যা করতে হবে কেন প্ল্যানশেটকে পাঠিয়েছিল ওদের খুঁজতে আরামিসের বাসার দিকে এগুলো ও বেশ রাত হয়েছে তবে অন্ধকার তেমন গাঢ় নয় নদীর পার থেকে রাস্তায় উঠেই দাঁড়া খেয়াল করল এক মহিলা হাঁটছে ওর আগে আগে লম্বা কালো একটা আলখেল্লায় ঢাকা তার শরীর মাঝে মাঝে উদ্বিগ্ন চোখে তাকাচ্ছে দুপাশের দরজাগুলোর দিকে যেন বুঝতে পারছে না যে বাড়ি খুঁজছে সেটাই ওটা কিনা একটু এগিয়ে মহিলাকে সাহায্য করার কথা ভাবল দার্তায়া হাঁটার গতি দ্রুত করতে যাবে ও এমন সময় দেখল থেমে দাঁড়িয়েছে মহিলা এবং যে বাড়িতে আরামিস থাকে ঠিক সেটার সামনে খুক করে একবার কাশলো মেয়েটা নিশ্চয়ই কোনো সংকেত ভাবল দারতায়া একটু পেছনে সরে এসে অন্য একটা বাড়ির আড়ালে দাঁড়ালো দেখতে চায় এরপর কি ঘটে আরামিসের সাথেই কি দেখা করতে এসেছে মেয়েটা একতলার একটা জানালার কপাটে তিনবার টোকা দিল মহিলা তৃতীয় টোকাটা শেষ হয়েছে কি হয়নি সরে গেল ভেতরের পর্দা মুহূর্তের জন্য এক ঝলক আলো দেখা গেল জানালায় তারপর আবার অন্ধকার এক মুহূর্তের বিরতি তারপর ভেতর থেকে ভেসে এলো তীক্ষ্ণ দুটো টোকার শব্দ একটা টোকা বাজিয়ে জবাব দিল মেয়েটা আবার সরে গেল পর্দা কপারটা ফাঁক হলো একটু বেড়ালের মতো তীক্ষ্ণ দাঁড়তাঁয়ার দৃষ্টি ও দেখল পকেট থেকে একটা রুমাল বের করলো মেয়েটা রুমালের কোনায় সুতোর কাজ করা মুকুটের ছবিটা দেখালো ভেতরের কাউকে ফিসফিস করে কিছু কথাবার্তা হল কান খাড়া করেও কিছু শুনতে পেল না দাঁড়তায়া পা টিপে টিপে একটু এগোলো ও অবাক হয়ে দেখল ঘরের ভেতরের মানুষটাও একজন মহিলা এরপরই বন্ধ হয়ে গেল জানালার কপাট আলখেল্লাধারী মহিলা ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করল যেদিক থেকে এসেছিল সেদিকে দাঁড়তায়ার মাত্র চার পা দূর দিয়ে চলে গেল সে মুখের উপর টেনে দিয়েছে আলখেল্লার মস্ত আবরণ কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে রাত হলেও কনস্ট্যান্স বোনাসিওকে চিনতে অসুবিধে হয়নি দাঁড়তায়ার বিষয়ে চিৎকার করে উঠতে গিয়েও সামলে নিল দাঁড়তায়া আরামিসের বাড়িতে কি করছিল কনস্ট্যান্স বোনাসিও দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি ঈর্ষার দৈত্য গড়গড়িয়ে উঠল দাঁড়তায়ার বুকের ভেতর ঠিক করে ফেলল অনুসরণ করবে ওকে দেখবে এরপর কোথায় যায় নির্দিষ্ট একটা দূরত্ব রেখে হাঁটতে লাগল দাঁড়তায়া মেয়েটার পেছন পেছন অন্ধকার পথ আশেপাশের বাড়ির জানালা ভেদ করে আসা আলোয়ে সামান্য আলোকিত কোনো কোনো জায়গা চারদিক নীরব নির্জন কিছুক্ষণের ভেতর টের পেয়ে গেল কনস্ট্যান্স অনুসরণ করা হচ্ছে ওকে ঘাড় ফিরিয়ে দেখল একবার ছায়া মূর্তির মতো একটা লোক ওর সমান গতিতে হেঁটে আসছে পেছন পেছন আতকে উঠে দৌড়াতে শুরু করল সে দৌড় শুরু করল দাঁড়টাও অল্পক্ষণেই ও ধরে ফেলল কনস্ট্যান্সকে কুঁকড়ে গেল মেয়েটা রাস্তার উপরেই বসে পড়ল পরাজিত ভঙ্গিতে ইচ্ছে হলে খুন করতে পারো হাঁপাতে হাঁপাতে বলল কনস্ট্যান্স তবু কিছু বলবো না আমি কোমর ধরে দাঁড় করালো ওকে দাঁড়ায় মৃদু গলায় ডাকল নাম ধরে ওর মুখের দিকে তাকিয়ে এই উৎফুল্ল গলায় চিৎকার করে উঠল কনস্ট্যান্স ও তুমি মানে আপনি তুমিতে অসুবিধা নেই আপনি চেয়ে তুমি অনেক সময় ভালো হুম আমাকে অনুসরণ করে এখানে এসেছো? না আমি এসেছিলাম আমার বন্ধু আরামিসের কাছে বাড়ির কাছাকাছি পৌঁছে দেখি তুমি টোকা দিচ্ছ ওর জানালায় আরামিস কে এসে? তোমার তো চেনার কথা বলল দাঁড়তায়া নইলে ওর জানালায় টোকা দিচ্ছিলে কেন চেনা তো দূরের কথা আগে কখনো নামও শুনিনি ওর বলল কনস্ট্যান্স এই প্রথম আমি গিয়েছি ওই বাড়িতে আরামিসের সাথে দেখা করতে আসনি তুমি অবশ্যই না নিশ্চয়ই দেখেছ এক মহিলার সাথে কথা বলেছি আমি কে মেয়েটা গোপন কথা বলা যাবে না মাদমোয়াজেল বোনাসিও চমৎকার মেয়ে তুমি তবে সেই সাথে যে রহস্যময়ীও তা স্বীকার না করে উপায় নেই হয়তো মৃদু হেসে বলল কনস্ট্যান্স এবার দয়া করে প্রশ্ন থামাও হাত ধরো আমার যেখানে যেতে চাই নিয়ে চলো এখন আবার কোথায় যাবে সময় হলেই দেখবে কিন্তু তার আগে প্রতিজ্ঞা করো আমাকে পৌঁছে দিয়েই চলে যাবে তুমি নইলে এখনই বিদায় নিতে হবে তোমাকে তারপর ফিরবে কি করে তুমি একা একা হয়তো হ্যাঁ হয়তো না যদি একা একা না ফেরো যার সাথে ফিরবে সে কি মেয়ে লোক না পুরুষ স্পষ্ট ঈর্ষার সুর দারতাঁয়ার কথায় এখনও জানি না বেশ জেনে নেব আমি যতক্ষণ না তুমি বেরোবে ওই বাড়ি থেকে রাস্তায় অপেক্ষা করব আমি সেক্ষেত্রে বিদায় তার তায়ার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল কনস্ট্যান্স একজন ভদ্রলোকের সাহায্য চেয়েছিলাম আমি গুপ্তচরের নয় হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো দাঁড়তায়া ঠিক আছে যা বলবে সেই মতোই চলবো আমি আমার জন্য অপেক্ষা করবে না তাহলে কথা দিচ্ছ হ্যাঁ দিচ্ছি এবার আমার হাত ধরো চলো হাত এগিয়ে দিল দাঁড়তায়া নির্দ্বিধায় ওর হাত ধরল কনস্ট্যান্স কিছুক্ষণের ভেতর একটা গলিতে এসে পড়ল ওরা এখানেও আগের মতো দ্বিধার সঙ্গে তাকাতে লাগল কনস্ট্যান্স বাড়িগুলোর দিকে যেন চিনতে পারছে না ঠিক বাড়িটা অবশেষে মনে হল চিনতে পারল ও বাড়িটার সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়তায়ার হাত থেকে ছাড়িয়ে নিল নিজের হাত সাহায্যের জন্য ধন্যবাদ বলল কনস্ট্যান্স পরে উদ্বিগ্ন গলায় যোগ করল আশা করি প্রতিজ্ঞার কথা ভুলে যাওনি এক্ষুনি চলে যাব আমি বলল দাঁড়তায়া শুভরাত্রি মাদ ঘুরে হাঁটতে শুরু করল ও গলির শেষ মাথায় পৌঁছে ঘাড় ফিরিয়ে তাকাল একবার নেই কনস্ট্যান্স বোনাসিও সম্ভবত ঢুকে পড়েছে বাড়ির ভেতর হাঁটতে লাগলো দাঁড়তায়া চিন্তা গিজগিজ করছে মাথায় ঠিক করল অ্যাথোসের কাছে যাবে এগুলি সেগুলি পার হয়ে অ্যাথোসের বাসায় পৌঁছল দাঁড়তায়া সিঁড়ির কয়েকটা ধাপ উঠেছে মাত্র এমন সময় দেখল প্ল্যানশেট ঝড়ের বেগে নেমে আসছে সিঁড়ি বেয়ে কি ব্যাপার প্ল্যানশেট জিজ্ঞেস করল দাঁড়তায়া কার্ডিনালের রক্ষীরা স্যার ধরে নিয়ে গেছে মসি অ্যাথোসকে অ্যাথসকে গ্রেফতার করেছে কেন আপনার ঘর থেকে ধরেছে ওকে ভেবেছে বুঝি আপনাকেই ধরছে কি নিজের পরিচয় দেয়নি ও না হুজুর উনি আমার কানে কানে বললেন এখন তোমার সাহেবেরই বাইরে থাকা দরকার কারণ ও সব জানে আর আমি ব্যাপারটার কিছুই জানি না তিন দিন পর ওদের জানাবো আসলে আমি কে ততদিন দাঁতায়াকে গ্রেফতার করেছে ভেবে খুশি থাকুক ওরা হুম অ্যাথোস ছাড়া আর কে দেখাবে এমন মহত্ত্ব বিড়বির করে বলল দাঁত আচ্ছা পর্থস আর আরামিসের খবর কি দুজনের বাড়িতেই গিয়েছিলাম পাইনি একজনকেও দুজনেরই বাসায় খবর দিয়ে এসেছো তো আমি খোঁজ করছি ওদের জি স্যার তাহলে যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে ওরা আর দেরি করো না তুমি বাসায় চলে যাও ওরা এলে যা যা ঘটেছে সব জানাবে আর বলবে ফার কোন ক্যাবারেতে যেন অপেক্ষা করে আমার জন্য মসিয়ে দা ত্রেভিয়ের কাছে যাচ্ছি আমি এখন ওকে সব জানিয়ে তারপর যাব ওখানে ট্রেভিয়ের বাড়ি পৌঁছে জানতে পারল দাঁড়তায়া বাসায় নেই ক্যাপ্টেন রাজপ্রাসাদে গেছেন কিন্তু মসিয়ে বোনাসিওর সাহায্য চাইতে আসা থেকে শুরু করে কনস্ট্যান্স বোনাসিওর রহস্যময় আচরণ পর্যন্ত সব কথা জানানো দরকার ওকে এবং এখনই সুতরাং অপেক্ষায় না থেকে তক্ষণি প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিল দাঁড়তায়া বিশাল বাড়িটার কাছাকাছি পৌঁছেছেও এমন সময় খেয়াল করল সামনে কালো আলখেল্লা পরা এক মহিলার সঙ্গে হেঁটে চলেছে মাস্কেটিয়ারের পোশাক পরা এক লোক মহিলাকে চিনতে বিন্দু মাত্র অসুবিধা হল না দাঁড় কনস্ট্যান্স বোনাসিও তবে লোকটাকে চিনতে পারল নাও কিন্তু কয়েক পা এগোতেই মনে হল এ লোক আরামিস না হয়েই যায় না হাঁটার ভঙ্গি শরীরের দৈর্ঘ্যপ্রস্থ সব একরকম আবার সেই ঈর্ষা দখল করে নিল দারতায়ার হৃদয় রক্ত উঠে এলো মুখে হাঁটার গতি বাড়িয়ে দিল ও কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলল দুজনকে পাশ কাটিয়ে একটু এগিয়ে গিয়েই ঘুরে দাঁড়ালো হঠাৎ থেমে এক পা পিছিয়ে গেল মাস্কেটিয়ার কি চাই সন্দেহের সুরে জিজ্ঞেস করল সে তার কথাই বিদেশি টান লক্ষ্য করে অবাক হল দাঁড়তায়া তবে আরামিস নয় লোকটা আমি ভেবেছিলাম আরামিস কনস্ট্যান্সের দিকে তাকিয়ে বলল দাঁড়তায়া দেখতেই পাচ্ছ তুমি ভুল ভেবেছিলে তীক্ষ্ণ গলায় জবাব দিল কনস্ট্যান্স এবার পথ ছাড়ো যেতে দাও আমাদের আরামিস নন কিন্তু কে আপনি আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত নড়ছি না আমি প্রচণ্ড ঝাঁচ দাঁড়তায়ার গলায় এই মহিলা আমার পরিচিত এর সাথে কোথায় যাচ্ছেন এই তোমার প্রতিজ্ঞা ঘৃণা মেশানো কণ্ঠে চেঁচিয়ে উঠল কনস্ট্যান্স আমি প্রতিজ্ঞা ভাঙিনি মাদময়াজেল তুমি দাঁড়তায়ার কথা গ্রাহ্য না করে কনস্ট্যান্সের দিকে বাহু বাড়িয়ে দিয়েছে অপরিচিত লোকটা আমার হাত ধরো মাদময়াজেল বলল সে রাস্তার লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো অর্থ নেই অন্য হাত দিয়ে দাঁড়তায়াকে একপাশে ঠেলে দিল লোকটা কিন্তু ওটুকুই যথেষ্ট তরাক করে লাফিয়ে উঠল দাঁড়তায়া এক পা পেছনে সরে গেল পরমুহূর্তে দেখা গেল তলোয়ার ওর হাতে প্রায় একই সঙ্গে তলোয়ার বের করে ফেলেছে আগন্তুকও তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়াল কনস্ট্যান্স মাই লর্ড মাই লর্ড আকুল গলায় বলে উঠল এখানে লড়াই করবেন না সব ভেসতে যাবে তাহলে আচমকা একটা চিন্তা খেলে গেল দাঁড় তাঁয়ার মাথায় লর্ড অবাক গলায় উচ্চারণ করল আপনি আপনি নিশ্চয়ই হ্যাঁ উনি বাকিংহামের ডিউক রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল কনস্ট্যান্স এবার কেটে পড়ো এখান থেকে নইলে যা শুরু করেছ নির্ঘাত মারা পড়তে হবে আমাদের মাইলর্ড মাদম শতবার মাপ চাইছি আমি বিনয়ের সাথে বলল দাঁড়তায়া আমি ভালোবাসি ওকে মাইলর্ড সে কারণে হঠাৎ আপনার সাথে দেখে ঈর্ষায় জ্বলে উঠেছিলাম আমাকে ক্ষমা করুন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি সাহায্য করতে চাই আপনাকে কি করতে হবে বলুন দাঁড়তায়ার মুখে ভালোবাসি শুনে একটু উসখুস করে উঠল কনস্ট্যান্স আর বাকিংহাম মৃদু হেসে হাত বাড়িয়ে দিলেন দাঁড়তায়ার দিকে সাহসী লোক তুমি তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি বিষ্পা পেছনে থেকে অনুসরণ করো আমাদের যদি মনে হয় কেউ চিনে ফেলেছে আমাদের সঙ্গে সঙ্গে খুন করবে তাকে খোলা তলোয়ারটা বগলের নিচে রেখে অনুসরণ করে চলল দাঁড়তায়া কিছুক্ষণের ভেতর প্রাসাদের কাছে পৌঁছে গেল কনস্ট্যান্স আর ডিউক বড় ফটকের সঙ্গে লাগানো ছোট একটা দরজা দিয়ে পড়ল ভেতরে আর দাঁড়ালো না দাঁড়তায়া ঘুরে দ্রুত পায়ে চলতে লাগল ফার কোন ক্যাবারের দিকে সেখানে পৌঁছে দেখল আর আরামিস অপেক্ষা করছে ওর জন্য দু বন্ধুকে বলতে শুরু করল ও সন্ধ্যা থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সব ডিউককে নিয়ে প্রাসাদে ঢুকল কনস্ট্যান্স কোনো বাঁধার মুখোমুখি হতে হলো না ওকে সবাই চেনে আর ডিউক পরে আছেন মাস্কেটিয়ারের পোশাক সবাই ভাবল রাতের পাহারাদারদের কেউ হবে উঠান পেরিয়ে ডিউককে পথ দেখিয়ে নিয়ে চলল কনস্ট্যান্স চাকরদের ব্যবহারের একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো আস্তে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা ভেতরে ঢুকলেন ডিউক পেছন পেছন কনস্ট্যান্স নিশ্চিদ্র অন্ধকার একটা কামরা দরজা বন্ধ করে ডিউকের হাত ধরল কনস্ট্যান্স এখানে কোথায় কি আছে মুখস্থর সুতরাং কোথাও ধাক্কা না খেয়ে ডিউকে নিয়ে পৌঁছল একটা সিঁড়ির কাছে ওপরে উঠে ডান দিকে মোড় নিল সামনে দীর্ঘ বারান্দা শেষ মাথায় আরেকটা সিঁড়ি দু তিনটে ধাপ মাত্র ধাপ নেমে একটা তালা বন্ধ দরজার সামনে দাঁড়ালো কনস্ট্যান্স চাবি বের করে তালা খুললো তারপর ডিউককে ঠেলে দিল ভেতরে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে ঘরে এখানে থাকুন মাইলর্ড বলল ও কেউ একজন আসবেন বেরিয়ে গেল কনস্ট্যান্স যাওয়ার আগে তালা মেরে দিল দরজায় বন্দি হলেন ডিউক অবশ্য ভয় পেলেন না প্রাণের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ জীবনে এই প্রথম করছেন না তিনি একটু আগে মেয়েটার কাছ থেকে জানতে পেরেছেন মিথ্যে খবর পেয়ে ইংল্যান্ড থেকে ছুটে এসেছেন তিনি পুরো ব্যাপারটাই কার্ডিনালের ফাঁদ প্যারিসে পা দেয়ার সঙ্গে সঙ্গে সেই ফাঁদে আটকে গেছেন ডিউক জানেন না এ ফাঁদ থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবেন কি না এক্ষুনি প্যারিস তো বটেই ফ্রান্স ছেড়ে পালানো উচিত তাঁর কিন্তু ফ্রান্সের রানীর জন্য তার ভালোবাসা এত গভীর যে অন্তত একবার তাকে না দেখে পালাতে রাজি হননি তিনি রানিও জানেন ডিউকের এই বিপদের কথা কিন্তু যখন জেনেছেন তাঁর সাথে দেখা না করে কিছুতেই ফ্রান্স ছেড়ে যাবেন না বাকিংহাম তখন কনস্ট্যান্সকে পাঠিয়েছিলেন গোপনে তাকে প্রাসাদে নিয়ে আসার জন্য এদিকে রানীর জন্মশত্রু কার্ডিনাল গুপ্তচর মারফত পেয়ে যান ওই পরিকল্পনার খবর সঙ্গে সঙ্গে কনস্ট্যান্সকে ধরে নিয়ে যাওয়ার আদেশ দেন তিনি যাতে ডিউককে খবর দিতে না পারে সে আটক অবস্থা থেকে কোনো নিজেকে মুক্ত করে কনস্ট্যান্স ছুটে যায় চাচার বাসায় আবার আটকা পড়ে সেখানে পরে দাঁড়তাঁয়ার সাহায্যে মুক্তি লাভ করে ডিউককে নিয়ে এসেছে প্রাসাদে তালাবন্ধ ঘরটায় চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বাকিংহাম তারপর ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন একটা আয়নার সামনে মাস্কেটিয়ারের পোশাকে দারুণ দেখাচ্ছে তাকে এমনিতেই চমৎকার দেখতে তিনি পুরো ইংল্যান্ড আর ফ্রান্সের সেরা সুপুরুষ হিসেবে গণ্য হতে পারেন অনায়াসেই এখন মাস্কেটিয়ারের পোশাকে আরও সুপুরুষ লাগছে আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে মুচকি একটু হাসলেন তিনি এমন সময় খুলে গেল দরজা এক মহিলা ঢুকলেন ঘরে আয়নায় মহিলার প্রতিবিম্ব দেখে অস্ফুট একটা শব্দ বেরোল বাকিংহামের গলা দিয়ে মহিলা আর কেউ নয় রানী স্বয়ং ঘুরে দাঁড়ালেন ডিউক আগে প্রতিবার যেমন হয়েছে এবারও রানীর সৌন্দর্যের সামনে বিমূঢ় হয়ে গেলেন তিনি ২৬ বছর বয়স এখন রানীর চোখগুলো পান্নার মতো উজ্জ্বল সবুজ ছোট্ট মুখটায় গোলাপি আভা মখমলের মতো কোমল আর মসৃণ ত্বক ঘন বাদামি চুল কুণ্ডলি পাকিয়ে নেমে এসেছে কাঁধের কাছে এগিয়ে এলেন রানী হাঁটু গেঁড়ে বসে পড়লেন বাকিংহাম রানীর হাত তুলে নিয়ে আলতো করে ছোঁয়ালেন ঠোঁটে নিশ্চয়ই শুনেছো আমি খবর দিইনি তোমাকে নিশ্বাস বন্ধ করে বললেন রানী হ্যাঁ জবাব দিলেন টিউক তবে এ পর্যন্ত আসায় কোনো ক্ষতি হয়নি আমার তোমাকে দেখতে পেলাম এবার একটু গলা চড়ালেন রানী তুমি কি বুঝতে পারছো না তোমার জীবন এবং আমার সম্মান দুটোরই ঝুঁকি নিয়েছ তুমি আমি তো আসতাম না আমার সাথে তোমার আর কখনো দেখা হওয়া উচিত নয় এটুকু বলবার জন্যই শুধু এলাম তিন বছরের ভেতর মাত্র চারবার দেখা হয়েছে আমাদের অ্যামিয়েনের বাগানে সেই সন্ধ্যার কথা মনে পড়ে না তোমার লাল আভা ছড়িয়ে পড়ল রানীর গালে সে অনেকদিন আগের কথা আমি তখনও রাজনীতির যুবকাষ্ঠে বলি হইনি ওই সন্ধ্যার কথা আর কখনো তুমি উচ্চারণ করবে না কিন্তু আমি তো সেদিনের কথা মুহূর্তের জন্যও ভুলতে পারি না উঠে দাঁড়ালেন বাকিংহাম সে রাতে তুমি আমাকে ভালোবেসেছিলে হয়তো হয়তো দ্বিধার সাথে দুঃখ মেশানো স্বরে বললেন রানী কিন্তু সেটা অতীতের কথা যেদিন গেছে তা কি আর কখনো ফিরে আসে এখন আমি ফ্রান্সের রানী যাই হোক এখনই এদেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এরই সাথে শেষ হল আলেকজান্দার দুমাল লেখা দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বগুলো যথারীতি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে প্রকাশিত হতে থাকবে এবং পরবর্তী পর্বগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটি নতুন নতুন গল্প প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাইড হয়ে যান ধন্যবাদ